ভদ্রলোক সকালবেলা এসেছিলেন রুটি নেবার জন্য একটা দোকানের কাছে। তো সেই মুহূর্তে দুটো যে বান্দর ছিল তাদের মধ্যে মারপিট ঝামেলা যেটা চলছিল তার মধ্যে হঠাৎ এসে এই কাকুকে আক্রমণ করে পায়ে। তো ওখানে যারা ছিল তারা ওকে ছাড়িয়েছে। তো তারপরে ব্লিডিং যে হচ্ছিল, তারপরে এইদিকে পুলিশ বা আমাদের বন দপ্তর অ্যাম্বুলেন্স এখানে, তারপর তাদেরকে যোগাযোগ করা হয়। তারপরে ওইখানে মানে সেন্সলেন্সের মতন অবস্থা হয়ে গেছিলো। তারপর অমরকানন নিয়ে যাওয়া হয়। অমরকানন নিয়ে যাওয়ার পরে আপনার ওনারা বললেন যে মারা গেছে। যদি বান্দর কামড়ে মারা গেছে ঘটনাটা ঘটেছিল, উনি একটা দোকান থেকে সামনে এসেছিলেন, তো এসে পরে মানে পাউডারি কেনার জন্য দাঁড়িয়েছিলেন। হঠাৎ একটা বান্দর অন্য বান্দরকে আক্রমণ তাড়াতে হঠাৎ করে ওর পাটা অন্য বান্দর আক্রমণ করে। যেহেতু অনেকটা ধরে কামড়াই ছিল তো বান্দরটাকে প্রথমে সারানো যায়নি। ঠেঙাটাকে করে বান্দরটাকে সারানোর পর তো প্রচুর পরিমাণ ব্লিডিং বেড়েছে হচ্ছিলো। তো হওয়ার পরে কাপড় দিয়ে বাঁধার পর তো আমরা গাড়ি টাড়ি যখন ব্যবস্থা করলাম, খানা টানা জানালাম, ফ্রেশা ফ্রেশি জানালাম, তখন ওই জন্য মানুষটা সেন্সলেস হয়ে গেছিলো। তো আমরা যখন হসপিটালে এলাম ওরা বললো যে মানুষটা মারা গেছে। আচ্ছা, যিনি মারা গেছেন বান্দর কামড়ে, কী নাম তার? কানাই। কত বয়স? কত বয়স? আর তোর বাড়ি কোথায়? ওনার বাড়ি লাল। পাগল ছিল মানে? সেটা বলা যায় মানে বান্দরটা পাগল ছিল, কিন্তু তোমার বান্দরটা অন্য কোথাও থেকে এসেছে, কারণ বান্দরটার গায়ে আবির টাবির অনেক লেগেছিল। আচ্ছা, এটা কোনো